হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে সরস্বতী পুজোর আর একটি লাস্ট ব্লগ নিয়ে, যেটা লাস্ট দিন মানে অর্থাৎ চতুর্থ দিন দেখেছিলাম, কারণ তৃতীয় দিনকে তেহারা দেখেছিলাম। তো চতুর্থ দিনকে সকালবেলা বেরিয়ে পড়েছি কালনা। তো চলো তোমাদের সঙ্গে কালনার আজকে মোটামুটি যে কটা ভালো ভালো ঠাকুর হয়েছে সবগুলো সত্যি কথা কভার হয়ে ওঠেনি, কিন্তু মোটামুটি কভার হয়েছে, অনেক কটা ঠাকুরই দেখেছি, সেইগুলো তোমাদের সঙ্গে চলো যাত্রাপথে শুরু করা যাক। পথের ধারে যেতে যেতে কালনার দিকে এইটাই ফার্স্ট পড়লো ঠাকুরটা, একটা সুন্দরবন টাইপের হয়েছে জু। তোমরা আশা করি এটা একদম কালনা ঢোকার আগেই এটা তোমরা অনেকেই দেখেছো, বেশ সুন্দর দেখতে করেছিল। তারপর এখানে সবথেকে মেন বেশ করেছিল চলো যাই বিয়ে বাড়ি, একদম অরিজিনাল পুরো মানে যেরকম বিয়ে বাড়ি হয় সেই ব্যাপারটা সেরকম এখানে ঠাকুরটা করেছিল। একদম সাজানো তত্ত্ব নিয়ে আসা, তত্ত্ব সাজানো, বাল্যবিবাহ রদ করা, এমনকি স্টলও বসেছিল, ফুচকা স্টল, বাইরে আপ্যায়ন করার জন্য ওখানে লোকজন আছে, ডাস্টবিনের কাছে কুকুর অব দিয়েছে, মানে যেরকম একটা বিয়ে বাড়িতে সাধারণত হয়ে থাকে, যে কোণে কোণে আছে সরস্বতী ঠাকুর, কোণে বসে আছে এখানে, আর এই দিকে চারিদিকে সবাই যে কোণে যাত্রী বরযাত্রী চলে এসছে তত্ত্ব নিয়ে। তত্ত্ব তোমরা দেখতে পাচ্ছো এখানে বর বউ বিয়ে চলছে, ক্যামেরাম্যান ওদিকে দাঁড়িয়ে আছে, বর নিত বড় সাথে আছে, পুরুত বামুন এরা সবাই আছে, মানে দেখে অসাধারণ লাগছে, এত সুন্দর করেছে যেন মনে হচ্ছে একটা বিয়ে বাড়িতে চলে এসেছি। এই যে এখানে চারিদিকে লোকজন খাওয়াতে বসে গেছে, খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে, ক্যাটারিং সিস্টেম এখানে বেশ সুন্দর, দারুণ হয়েছে ঠাকুরটা, মানে এক কথায় খুবই সুন্দর হয়েছে। এরপর চলে গেছি পরের একটি ঠাকুর দেখতে, এটাও খুব সুন্দর দেখতে, চারিদিকে বেশ পাতা দিয়ে মানে করেছে খুব সুন্দর, মানে এখানকার ঠাকুরগুলো মানে ঠাকুর তো অবশ্যই খুবই সুন্দর করে, তার সঙ্গে যে প্যান্ডেলগুলো যেগুলো করে সেটাও খুব সুন্দর। এই প্যান্ডেলটা জগদ্ধাত্রী পুজোয় দেখেছিলাম, বইশিতে দেখেছিলাম, তো খানিকটা কাছাকাছি একই, একটু আলাদা আছে হলেও খানিকটা এক, প্রায় এইটা দেখি এক ঝলক বুঝি এটা সেই ঠাকুর, সেই প্যান্ডেলটা হয়েছিল, এটা বঞ্চিত জগদ্ধাত্রী পুজোয় এই প্যান্ডেলটা করেছিল, ঠিক এইরকম ধরনেরই। নেক্সট এখানেও চলে এসছে অয়াজগর অস্তিতের মানে ছোটো খোকা বলে অওয়া, এবারে বদ্দিপুর মিরহাটেও প্রায় এরকম প্যান্ডেল হয়েছে, কাল্লাতেও একটা হয়েছে এরকম, যাই হোক অওয়া যে ব্যাপারটা খুব ভালো লেগেছে। এরকম করে অনেক ঠাকুর এখানে ঘোরা হয়েছে, মানে ঠাকুরগুলোর যেরকম খুব সত্যি খুবই সুন্দর, প্যান্ডেলগুলোর অসাধারণ কাজ কাজ, আর প্রতিমাও তো কিছু বলার নেই, প্রতিমাও খুবই সুন্দর, মানে যে সে এখানকার মানে কালনাতে প্যান্ডেল শুধু নয় ঠাকুরও দেখতে পারলে চলে আসুন, এখানে এত সুন্দর সুন্দর প্যান্ডেল এবং ঠাকুর করে, এমনি তো ঠাকুর প্যান্ডেল মানে ছোটোখাটো সেগুলো আছেই, কিন্তু আরও অনেক যে সুন্দর সুন্দর এই যে থিমগুলো করে এগুলো দারুণ, এগুলোর সঙ্গে কোনো কথা হবে না, মানে কালনায় এলেই অবশ্যই মগরাও বিখ্যাত, কিন্তু সেটা এবছর আর যাওয়া হয়ে ওঠেনি, প্রথমেই বলেছিলাম না আমার মানে শরীরটা খারাপ ছিল সেই কারণে খুব একটা ঘুরতে পারিনি, আর কিন্তু কালনা অবধি কভার করতে পেরেছি। এইটাও একটা খুব সুন্দর প্যান্ডেল, কী সুন্দর ফুল না এগুলো, এই ওপরের ঝাড়টা করেছে মানে দারুণ সুন্দর লেগেছে এই ফুলগুলো। চারদিক থেকে তোমরা একবার দেখো, যারা অলরেডি গিয়েছো তারা তো নিশ্চয়ই দেখেছো, যারা যাওনি তারা এই ভিডিওর মাধ্যমে দেখো, ঠাকুরটা দেখো কী সুন্দর দেখতে। এরকম করে প্রায় আমরা অনেকগুলো ঠাকুরই ঘুরেছি কালনাতে, এটাও এক ধরনের ঠাকুর হয়েছে যেটা অনেক বলা আছে অনেক পুরনো মানে জিনিস অনেক উপকরণ নিয়ে, এখানে পুরো যে ঠাকুর যেটা করা হয়েছে এখানে অনেক ছোটো ছোটো মন্দির আছে, দক্ষিণেশ্বরের মন্দির, এটা উপরেরটা দক্ষিণেশ্বর, বিভিন্ন বিভিন্ন জায়গাকার মন্দিরগুলো এখানে দিয়ে পুরোটা করা হয়েছে। এই যে এরপর পরবর্তী প্যান্ডেলে, এখানে এত সুন্দর সুন্দর প্যান্ডেল, কোনটাকে ছেড়ে কোনটাকে বলবো ভালো, সবকটে এখানে ভালো, আকর্ষণীয় সব কিছু মনে হচ্ছে এখানে, প্রত্যেকটা ঠাকুরই ভালো প্যান্ডেলগুলো। এটা কি মুখোশ, মুখোশের আড়ালে মানুষ, এই যে মানে জোকার টাইপের সাজিয়ে প্রথমেই এরা এটা করেছে, এখানকার প্যান্ডেলটাও বেশ ভালো হয়েছে, দেখতে সত্যি খুবই সুন্দর, প্রত্যেকটা মুখোশ দিয়ে চারিদিকে এরকম সাজানো হয়েছে, মুখোশ ব্যাপারটা যে মানুষের মেনলি এখানে মুখোশ দিয়ে মানুষ থাকে, বেশিরভাগ মুখোশের মানুষের আসল রূপটা ঝট করে চেনা যায় না, কারণ বেশিরভাগ মানুষ মুখোশধারী, এটাই বাস্তব ঘটনা।
আর ঠাকুর প্রতিমা খুবই সুন্দর এখানকার, মানে এখানকার প্রতিমা দেখতে সত্যি প্রত্যেকটা প্রতিমা আলাদা আলাদা, একই রকম কি প্রত্যেকটা আলাদা। এটা মৌচাক হয়েছে, এটা রাতে গেলে এর লাইটিংটা আরও বেশি সুন্দর হতো। তো ঢুকেই দেখছি একটা গরু, ভাবছি এটা কি ফার্স্ট টাইম হলো, এটা কি স্ট্যাচু না অন্য কিছু, মানে শো। পরে দেখছি না, যখন নড়ছে তখন দেখছি এটা সত্যিকারের একটা একটা ষাঁড় ছিল। আর এই যে এটা হচ্ছে মৌচাকের ভেতরটা, এত সুন্দর করেছে, মানে দারুণ করেছে মৌচাকের ভেতরে মৌমাছি বা এই যে বাসাটা এত সুন্দর করেছে। এটা তো মানে এক একটা ধাপে এক একটা, তিনটে দরজা, ফার্স্ট দিয়ে ঢুকলে এটা সেকেন্ড, সেকেন্ডের ভেতরটা এরকম, থার্ড গেটে ঢুকে এই যে ওপরের এই ঝাড়টা আরেক জায়গায় দেখলে না, ওই কাছাকাছি, ঠিক আছে চলো, এটা সেকেন্ড জায়গাটা, থার্ড দর গেট দিয়ে ঢুকে ঠাকুর, ওটাও খুব সুন্দর, মানে অসাধারণ এখানকার থিম, মানে দেখতে আসতেই হবে। বাইরে মৌচাক, এবার এটা রাতের বেলা আমরা যেহেতু যাইনি, রাতের বেলা এলে লাইটিং পড়লে আরও সুন্দর লাগতো, কিন্তু দিনের বেলাতে আমরা গেছি, মানে তাও দেখতে খুব সুন্দর, রাতের লাইটিংয়ে যে কোনো জিনিস দেখতে আর সব বেশি একটু বেশি ভালো লাগে। এই যে ঠাকুর প্রতিমা দেখতে পাচ্ছ, এটাও বেশ সুন্দর দেখতে। তোমরা কারা কারা কালায় ঠাকুর দেখেছো পারলে কমেন্ট বক্সে কমেন্ট করো প্লিজ, দেখবো। অবশ্যই যারা কাছাকাছি তারা তো সবাই গেছো। আর কাল্লা কেমন ঠাকুর ঘুরলে, এইগুলো সব দেখেছো না আরও অনেক কিছু দেখেছো সেগুলোও জানিও। এখন দেখছি প্রায় বেশিরভাগই এখন হয়েছে, এটা নতুন হয়তো, এটা জানি না, এটা আমার নতুন বেশ, চারিদিকে এখন সেলফি জোন করছে, ঠাকুর দেখতে গিয়ে সেলফি জোন করে সেখানে মানুষ সেলফি ফটো অনেক বেশ তুলছে, বেশ ভালোই লাগছে। অনেক জায়গায় ঠাকুর দেখতে গিয়ে দেখছি এরকম সেলফি জোন করেছে। এমনিতে তো আগে মানুষ প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে, প্যান্ডেলের কোনো একটা ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে ফটো তুলতোই, এখন এক একটা জায়গাতে সেলফি জোন করে দিয়ে মানুষ সেখানে গিয়ে সেলফি জোনে গিয়ে সেলফি তুলছে। এই যেমন এই প্যান্ডেলটা দেখতে এসেছিলাম, খুবই সুন্দর, ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে একটা সেলফি জোন করেছিল, তো সেখানে বেশ ভালো। এই একটা প্যান্ডেল দেখতে এসে বোধন থেকে বিদায়, এই যে ব্যাপারটি, এটার থিম করেছিল। এখানে আবার মেলাও হয়েছে, মেলাও এখানে বেশ কত পুতুল দোকান, এমনিতে তো বাচ্চাদের রাইড সেগুলো তো আছেই, তাছাড়াও এখানে অনেক মেলা করেছে, দোকানপাট বসেছে বাচ্চাদের, মেলা মানে সবই বাচ্চাদের, বড়দের আর কি আছে ওখানে খেলনাপাতি, যাই দোকানে দেখবে তাই মেলাতে, তবুও মেলা মানে একটু বিশাল আনন্দ। তো এই যে দূরে মেলা বসেছে, এখানে মেলা থেকেও টুকটাক বাচ্চাদের হয় না, থাকলে একটা কিছু কিনি আর রাইড থাকলে একটুখানি দিয়ে যাই। এই প্যান্ডেলটিও বেশ সুন্দর, এটা তাইওয়ানসের মন্দির একটা করেছে। এখানকার একটা জিনিস দেখলাম যেটা বেশ সব কিছুই, যিনি মন্দিরের যে স্টাইলগুলোই সব কিছু বেশ ড্রাগন টাইপের, মানে কাটা 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 বেশ যেরকম ওরকম ধরনের, মানে দেখলেই বোঝা যায় যে এই এইটা একটু চীনা চীনা ব্যাপার। তো ঠাকুরটাও দেখলেও বুঝতে পারবে, ঠাকুরের গড়নটা মানে মুখের কাটিং বেশ ওই রকম ধরনের, মানে নেপালি বা চাইনিজ টাইপের, তাইওয়ানসের ঠাকুর। তো তাইওয়ানসের প্যান্ডেল যেহেতু, ওই তাইওয়ানস মিন্স বুঝে নাও, খুব ভেতরের ভেতরটাও খুব সুন্দর করেছে, বাইরেটা দেখতে যেরকম সুন্দর বললাম না, দিনের আলোতে একরকম আর রাতের লাইটিংয়ে আরেক রকম, তো অসাধারণ এই এই প্যান্ডেলটিও হয়েছে। এখানকার মানে কলকাতাতে যেরকম দুর্গা পুজোর সময় যেরকম প্যান্ডেল দেখতে যাওয়া, থিম দেখতে যাওয়া ঠাকুর, সেরকম বলবো কাল্লাতেও অসাধারণ প্যান্ডেল হয় তাইওয়ানসের, এটা বেশ দারুণ দেখতে, আরেকবার দেখে নাও তোমরা, বেশ তাই না, ঠিক ওই রকম একটা ব্যাপার। এই একটি ঠাকুর দেখতে চলে গেছি, এটা হচ্ছে এইগুলো সমস্ত না আখ গাছের যে আখ গেছে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এত আখের গোছা এগুলো, এইটা হয়েছে দক্ষিণ ভারতের কোলা উৎসবকে কেন্দ্র করে এই ঠাকুরটি হয়েছে, যেখানে দক্ষিণ ভারতের যে কোলা উৎসব হয় সেই থিমের অনুসারে এটা সেই কোলা উৎসব এখানে ঠাকুর করেছে। এখানে ভেতরে দোকানপাটও বসেছে, মানে সেখানকার যে সমস্ত দোকানপাট এই কোলা উৎসবের, মানে অ্যাকচুয়ালি শুকর বরাহ,
দশ অবতারের যে বরাহ অবতারের অবতারের একটা উৎসব হয়, তো সেই উৎসবকে কেন্দ্র করে এই একটা থিম করা হয়েছে। এটাও বেশ ভালো দেখতে, চারিদিকটা বেশ মানে দিনের আলোতে এত সুন্দর লাগছে, তাই ভাবি এগুলো রাতের বেলা কতই না সুন্দর দেখতে লাগে। যাই হোক, এইগুলো সব দোকানপাট বসেছে, যেহেতু কোলা উৎসব হয়েছে সেখানকার এরকম এখানকার দোকান বসেছে। এখানে দোকানের এই যে দেখতেই পাচ্ছ এ সমস্ত দোকান দেখতে সত্যি খুবই সুন্দর। এখানকার সব প্যান্ডেলগুলো এলে না মনে হয় একটুখানি দাঁড়িয়ে দেখি, মানে এতটাই সুন্দর এরা বানায় তৈরি করে। আমার তো বেশ দারুণ লাগে এইসব মানে ঠাকুর দেখতে এসে, যেহেতু দূর বলে তাই দিনের বেলা আসা হয়, আর রাত হলে ভিড় হলে সবাই যেন প্রচুর লাইন পড়ে, এক একটা ঠাকুর দেখতে এত লাইন পড়ে যায় যে সেটা আবার একটু বিরক্তিকর হয়ে যায়। ভালো লাগে, কিন্তু যেহেতু আমরা দূরের যাত্রী আমাদের মনে হয় দিনের বেলায় যাই, এটাও বেশ ভালো। সোনার তরী একটা, এটাও খুব সুন্দর করেছে, নৌকো করেছে ভেতরটা, এটাও খুব সুন্দর দেখতে, সোনার তরী হয়েছে। এখানকার যে গোল্ডেন প্লেট দিয়ে যেগুলো করেছে দারুণ না দেখতে, তো অসাধারণ লেগেছে। এখানকার মানে কালায় ঠাকুর দেখবো প্যান্ডেল দেখবো এটাই বিশাল, মানে দারুণ দেখার ইয়ে। তোমরাও যদি যারা দূর দূর থেকে যারা দেখছো, তারা যদি কখনো কোনোদিন সুযোগ হয় অবশ্যই কালনায় চলে আসবে দেখতে। এর পাশেই একটা স্কুল আছে, শশীবালা স্কুল, প্রাইমারি স্কুল, এইটা বেশ আরেকটি আকর্ষণীয় করেছে। এটা দুর্গাপুজো থেকে আমি ভাবছি দেখবো দেখবো করে, যেটা কলকাতায় হয়েছিল ডিজনিল্যান্ড এটা সেইটা, তারপর জগদ্ধাত্রী পুজোয় কোথাও একটা হয়েছিল, কল্যাণী এরকম হবে সম্ভবত কোথাও একটা হয়েছিল, নাকি চন্দননগর কোথাও একটা হয়েছিল, তারপর কাল্লাতে চলে এসছে ডিজনিল্যান্ড। এইটা খুঁজতে গিয়ে কত দূর, মানে এটা প্রায় কোর্ট রোড পেরিয়ে এই প্যান্ডেলটা হয়েছে, দারুণ দেখতে। এই এই একটি প্যান্ডেল দেখেছি, আর এর 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 সাথে দেখেছিলাম ফুচকার প্যান্ডেল, এই দুটোই মানে কলকাতাতেও দুর্গাপুজোয় ডিজনিল্যান্ড এবং ফুচকার প্যান্ডেল হয়েছিল, তো এইটাও ঠিক আছে, এই এইটা আর ফুচকার প্যান্ডেলটাও কাছাকাছি। আর ফুচকার প্যান্ডেলটিও দেখবে প্রচুর ফুচকা, এত ফুচকা দিয়ে মানে সাজানো, মানে প্রচুর, যেরকম এবার কি জায়গা অনুসারে জিনিসের পরিমাণটা সেভাবে হয়েছে। এখানকার যেরকম ছোট জায়গা কিন্তু দেখো দেখতে পাচ্ছ প্রচুর ফুচকা। আর একটা সিক্রেট কথা বলে দিই, এই ফুচকার প্যান্ডেল দেখে আমি তো গেছি চতুর্থ দিনে, অলরেডি প্রায় সব কিছুই শেষ, তার মধ্যে দেখতে পাচ্ছ অনেক জায়গাতে কিন্তু ফুচকা নেই, মানে অনেকে তুলে নিয়ে চলে গেছে। আমিও ফেরার পথে আর লোভ সামলাতে পারলাম না, দুটো ফুচকা নিয়ে চলেই এলাম। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো জানিও, ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সরস্বতী পুজোর ব্লগিং এখানেই শেষ করছি, আর সবাইকে, সবাই তোমরা খুব ভালো থেকো, ভালো রেখো, দেখার জন্য ধন্যবাদ।